আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট, কাকু কামড়া করছে কি? মাত্র 5 মিনিটে 1 লক্ষ মানুষকে অন্ধকারে নিমজ্জিত করেছে। আর এই যুদ্ধের গতকালকের যে ঘটনাটা, ইউক্রেন সহ পশ্চিমা বিশ্ব তীব্র নিন্দা করেছে, মানবাধিকার লঙ্ঘনের ইস্যু হিসেবে বিষয়টাকে বিবেচিত করানোর চেষ্টাও কিন্তু চলছে। দর্শক, এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর যে সার্বিক চাপ, সেই স্ট্রেসটাকে পুতিন মাঝে মাঝে হালকা করার জন্য কিনজাল নামক যে মেশিনটা আছে সেটাকে মাঝে মাঝে একটু পাঠায়, যাও ইউক্রেন ঘুরে আসো, কোথায় গিয়া এক ডোজে একটা বড় আকারের কাজ হবে। ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে গতকালকে আপনার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রায় 1 লক্ষ মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, বিদ্যুৎ কেন্দ্রটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছিল মাত্র কয়েকদিন আগে, আর এরই মাঝখানে জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গোর আওতাধীন এই প্রতিষ্ঠানটাকে আবারও উড়িয়ে দিল। রাশিয়ার সীমান্তবর্তী সামি অঞ্চলের ওই বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর পুরো অঞ্চল জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, হামলায় বিদ্যুৎ কেন্দ্রটি ছাড়া আর ওইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়া বেশ কিছুদিন যাবৎ ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকেই হামলা চালিয়ে আসছে, আর এতে প্রায়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হচ্ছে আপনার বিশাল একটা জনগোষ্ঠীকে। পোল্যান্ড তাদের উদ্ধৃত বিদ্যুৎ ইউক্রেনে সরবরাহ করার মাধ্যমে ঘাটতি মেটানোর চেষ্টা করছে, কিন্তু ইউক্রেনার্গো জানিয়েছে দেশীয় উৎপাদন এবং আমদানি করে তাদের বিদ্যুৎ ঘাটতি এই মুহূর্তে পূরণ হচ্ছে না। কারণ প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ এই মুহূর্তে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যখন তাদের স্টেশনগুলোকে রিপেয়ার করে অথবা এগুলা আপনার কি বলা হয় যে আউটপুটে যায়, তখনই রাশিয়া টার্গেট করে বিদ্যুৎ এবং যেই মানে প্রতিষ্ঠানগুলো আছে, জ্বালানি স্থাপনাগুলো আছে, সেগুলোতেই বেছে বেছে তারা হামলা চালায়। বলা হচ্ছে রাশিয়ার এই ধরনের হামলা বেসিক্যালি আন্তর্জাতিকভাবে মানবতা বিরোধী হামলা। যে কোনো দেশে তেল, গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ এগুলোর উপরে আসলে যদি কোনো ধরনের হামলা হয়, সেটাকে আন্তর্জাতিক অঙ্গনে আপনার মানবতা বিরোধী অপরাধ হিসাবেই কিন্তু বিবেচিত করা হয়ে থাকে। জেলি গতকালকের এই ঘটনার পর বলছেন, আমরা যুদ্ধের মধ্যে আছি, রাশিয়ার সন্ত্রাসীরা ইউক্রেনের জ্বালানি খাতকে সুনির্দিষ্টভাবে ধ্বংস করার লক্ষ্য নিয়ে কাজ করছে, স্বাধীনতার জন্যই আজকে আমাদেরকে এই মূল্য দিতে হচ্ছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা 5 ও 6 জুলাই রাতে রাশিয়ার উৎক্ষেপণ করা 27টি ড্রোনের মধ্যে 24টি ড্রোনকে ভূপাতিত করলেও আপনার এই বিদ্যুৎ সেক্টরগুলোকে আসলে ওইভাবে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে হয়তোবা কাভার করার মতন সুযোগ নেই। আর গতকালকের এই ঘটনার পর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের যে গুরুত্বতা সেটাই তিনি সামনে এনেছেন। বলছেন যে আজকে যদি ইউক্রেনের হাতে মানে কিয়েভের হাতে পর্যাপ্ত পরিমাণ আকাশ ব্যবস্থা থাকতো, তাহলে রাশিয়ার যে কোনো ধরনের হামলাকে তারা প্রতিহত করতে সক্ষম হতো। ইউক্রেনীয় কেনারা সুযোগ্য, মানে ইউক্রেনীয় সেনারা সুযোগ্য বলে দাবি করে জেলির বক্তব্য, খুব দ্রুত আপনারা বাকি মেশিনারিজগুলো পাঠান। অপরদিকে রাশিয়া বলছে, কেন এই হামলা, এটাকে মানবতা বিরোধী হামলাতে ট্যাগ দেওয়া হলেও রাশিয়ার বক্তব্য, এই বিদ্যুৎ ঘাটির মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীর একটা টিম অবস্থান করছিল, আর এইটার একটা সুনির্দিষ্ট তথ্য ছিল রাশিয়ার সেনাবাহিনীর কাছে, সেই কারণেই সেইখানে তারা এই হামলা চালিয়েছে। তবে আমি ব্যক্তিগত জায়গা থেকেও, ধরেন স্বাভাবিকভাবে আমরা শুধু একপক্ষীয় কথা বললে তো হবে না, পুতিনের যতই আমরা ফলো টলো করি, পুতিনের উচিত ইউক্রেনীয় সেনাদের যে সামরিক ঘাটি ব্যারাক আছে বা যুদ্ধ বিমান টিমান আছে, ওইগুলারে টার্গেট করে আপনার খতম করা। তবে পুতিনের কাছে একটা বক্তব্য আছে যে, ধরেন যে মেশিনারিজগুলো আছে, এই মেশিনারিজগুলো যদি ইউক্রেনকে চালাইতে সুযোগ দেওয়ার ইস্যুটা না হয়, তাহলে সেটা করতে হবে একমাত্র এই বিদ্যুৎ সেক্টরগুলোকে বা জ্বালানি স্থাপনাগুলোকে ধ্বংস করার মাধ্যমে। তাহলে আপনার, ধরেন আপনার একটা ফোন আছে কিন্তু এটাতে চার্জ নাই, তাহলে বিষয়টা কেমন হয়? এটা দাম যতই হোক, আইফোন হোক আর স্বর্ণের হীরার ফোন হোক, কিন্তু চার্জ নাই, ফোনটা আসলে অকেজো। তো এই মুহূর্তে ইউক্রেনের হাতে নানান ধরনের আইফোন টাইপের জিনিস কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা। তবে পুতিন কাকু চিন্তা করতেছি কি, ব্যাটারিয়ে রাখবো না, চার্জারটাই রাখবো না, চার্জ দিবি কই থেকে, এই সিস্টেমে কিন্তু পুতিন আগাচ্ছে। তো তারপরে সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ না করাই উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।